তো প্রথম কথা, তোমার একটা ম্যাথ দিল, একটা ম্যাথ তুমি দিল, তাহলে ফার্স্ট তুমি কী করলে, ম্যাথে রিডিং করলা, ঠিক আছে, পড়া পড়া রিডিং করলা, ঠিক আছে। রিডিং পড়ার পরে মানে সবগুলো ডাটা তুমি বের করলা, ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ডে তুমি কী করলে ভাই, অ্যানালাইসিস করলা। এখন দেখো একটা কোশ্চেনকে অ্যানালাইসিস কীভাবে করে ভাইয়া, অ্যানালাইসিস কীভাবে করে, যেমন তোমাকে আমি এখানে অ্যানালাইসিস করে দেখাই। ওকে দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে ভাই, অ্যানালাইসিস কীভাবে করে দেখো কী নেওয়া যায়, কোন কালারটা ভালো লাগে, সাদাই নেই, ঠিক আছে, রেসিস্ট। আচ্ছা এখন দেখো ভাই, অ্যানালাইসিস কীভাবে করে, প্রথম কথা ধরো তোমার একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটাও তুমি আগে দেখো কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে, ঠিক আছে, কোন অধ্যায়ের মধ্যে পড়ছে। এবার অধ্যায়ের মধ্যে দেখো কোন টপিকের মধ্যে পড়ছে, যে কিছুক্ষণ আগে যেভাবে দেখেছি না, জি ভাইয়া, টপিকের পর দেখো ভাই এটা কোন সাব টপিকের মধ্যে পড়ছে, সাব টপিকের পর তুমি দেখো এটাতে কোন ফর্মুলা ইউজ হয়েছে, ঠিক আছে, তারপর কি ভাই তুমি শেষ এইভাবে করে পড়ে পড়ে কোনো একটা জিনিসকে ভাই অ্যানালিসিস করতে হয়। ধরো তুমি দেখলে আছে, ঠিক আছে, বুঝতেছো ভর দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, জড়তার ভ্রামক যাচ্ছে, তারপরে একটা নিউটনের বল, আচ্ছা জড়তার ভ্রামক, আচ্ছা ঠিক আছে, জড়তার ভ্রামকের মধ্যে গোলক নিয়ে কথা বলছে, আচ্ছা ঠিক আছে, গোলক দুই টাইপের আছে, একটা ফাঁকা একটা নিরেট, নিরেটের ফর্মুলা কি জানি, 2/5 mR², দেন কি এইভাবে করে প্রতিটা জিনিসকে অ্যানালাইসিস করতে হয়, ভেঙে ভেঙে অ্যানালাইসিস করো ভাই, ধীরে ধীরে ইম্প্রুভ হবে। ওকে, এমনই তো হয় তোমাদের ভাই পরীক্ষা দিয়ে কিন্তু নাম্বার একটা জায়গাতে বেঁধে গেছে, তার কারণ কি তোমরা এই কাজগুলো করতেছো না, করো ভাই, নাম্বার ইম্প্রুভ হবে, ঠিক আছে, ভাইয়ের উপর ট্রাস্ট রাখো।